আন্ডার ওয়ান রুফ আপনার সমস্ত পাইপিং সলিউশনটাকে আমরা মেনটেন করি, আমরা সমস্ত পাইপিং সলিউশন দিয়ে থাকি একটা ছাদের নিচে। আপনি যখনই আপনার কোনো পাইপিংয়ের কথা মনে পড়বে, অ্যাস্ট্রাল আমরা কিন্তু সমস্ত ধরনের পাইপই তৈরি করে থাকি। ফার্স্ট আমাদের মাদার প্রোডাক্ট যেটা, সেটা আমরা যেটা নিয়ে আমাদের পরিচয়, যেটা নিয়ে আমাদের পরিচিতি ঘটেছে, যেটা নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম 1992 সালে, সেটা হচ্ছে কি আমাদের সিপিভিসি প্রোডাক্ট। সিপিভিসি মানে জানেন তো সিপিভিসি কোথায় ইউজ হয়? সিপিভিসি কোথায় ইউজ হয় জানেন তো আপনারা? হ্যাঁ, রাইট, গরম জলের কাজে, ক্লোরিনেটেড পলিভিনাইল ক্লোরাইড, গরম জলের জন্য সিপিভিসি ইউজ হয়। আগে কি হতো গরম জলের কাজের জন্য, এটাকে খোলা যায়, হ্যালো, আগে কি হতো গরম জলের কাজের জন্য নর্মাল ভাবে জিআই পাইপস এর ব্যবহার করা হতো, তাই তো? তো সেই জায়গায় আজকে অ্যাস্ট্রাল কোম্পানি ক্লোরিনেটেড পলিভিনাইল ক্লোরাইড সিপিভিসি পাইপস নিয়ে আসেন। এই সিপিভিসি পাইপস বেসিক্যালি গরম জলের জন্য ইউসেজ আমরা বলে থাকি। কিন্তু এই সিপিভিসি পাইপস এর প্রচলন কিরকম ভাবে এলো না, গরম জলের পাইপ দিয়ে যখন আমরা, লোহার পাইপ দিয়ে যখন আমরা কাজকর্ম করতাম, তখন বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করতো, বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করতো, যেমন ধরুন রাস্টিং এর প্রবলেম হতো, যেমন ধরুন লিকেজ সিপেজের প্রবলেম হতো, যেমন ধরুন এটার মধ্যে দিয়ে কি হতো না, অনেক কস্টলি প্রোডাক্ট হয়ে যেত, লোহার জিআই পাইপ অনেক কস্টলি হয়ে যেত। তো সেই সমস্তগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের এন্ড ইউজার্সদের কাছে একটা ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য এবং প্লাম্বার ভাই বন্ধুদের কাছে একটা প্লাম্বার ফ্রেন্ডলি প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য আমরা সিপিভিসিটাকে নিয়ে আসলাম। সিপিভিসি প্রোডাক্ট গরম জলের জন্য প্রায় 90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হট ওয়াটার এর মধ্যে দিয়ে সাপ্লাই হতে পারে। এর দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে SDR 13.5 আর একটা হচ্ছে SDR 11, এবং সাইজ হাফ ইঞ্চি থেকে নিয়ে আমাদের কাছে বর্তমানে প্রায় 12 ইঞ্চি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 ইঞ্চি সাইজ পর্যন্ত আমরা রেখেছি, বর্তমানে 12 ইঞ্চি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। কিন্তু কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় নর্মালি 3/4 রেঞ্জটাই হয়তো, 3/4 বা 1 ইঞ্চি রেঞ্জটাই হয়তো কাজে লাগে। এই সিপিভিসি পাইপসের গুণমান, আমাদের যে অ্যাস্ট্রালের সিপিভিসি পাইপসের যে গুণমান, সেটা অন্যান্য কোম্পানির থেকে আলাদা। কীভাবে আলাদা সেটা দেখুন, চোখে দেখে আপনি তো কিছু বুঝতে পারেন না, বাজারে হাজার এক রকমের সিপিভিসি আছে, কিন্তু অ্যাস্ট্রালের কোয়ালিটি বা অ্যাস্ট্রালের গুণমান অন্যান্য তুলনায় আলাদা, সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা পাইপেই একটা মার্কিং রেখেছি। আপনারা খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা পাইপেই আমরা লিখে রেখেছি NSF, NSF অ্যাপ্রুভড। NSF জিনিসটা কি, কারো কি, কেউ কি জানেন NSFটা কি? আচ্ছা, NSF হচ্ছে আমাদের ভারতবর্ষে যদি কোনো গুণবত্তা মানকে স্ট্যান্ডার্ডাইজ করা হয় তাহলে দেওয়া হয় কি ISI, ISI মান মানে ভারতবর্ষের গুণগত মানের দ্বারা ওটা পরীক্ষিত। ঠিক NSFটা হচ্ছে ন্যাশনাল স্যানিটারি ফাউন্ডেশন, এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, অর্থাৎ বিদেশে যত কোয়ালিটি চেক হয় সে তারা NSF অ্যাপ্রুভড হতে লাগে, তাছাড়া ওদের কোয়ালিটিকে বাজারে ওরা বিক্রি করতে দেয় না। তো আজকে অ্যাস্ট্রালের পাইপে NSF সার্টিফিকেশন আছে, অর্থাৎ এটা সারা বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠিত, এর কোয়ালিটি অনেক বেটার। আজকে দেখবেন যে বাজারে হয়তো অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে, কারো NSF সার্টিফিকেশন আছে কিনা দেখবেন, বেশিরভাগ কোম্পানিরই, বেশিরভাগ কেন, বহু কোম্পানিরই NSF সার্টিফিকেশন নেই, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট কি আছে, অ্যাস্ট্রাল UIPC1 সার্টিফাইড, ইউনিভার্সাল প্লাম্বিং কোডে আমাদের সার্টিফাইড করা আছে। যেমন ধরুন ইউনিভার্সাল প্লাম্বিং কোড বলতে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আজকের ডেটে যারা আমরা গভর্নমেন্ট হাউসের কাজ করি, অনেকেই হয়তো আমরা গভর্নমেন্ট হাউসের কাজ করে থাকি, যারা আমরা গভর্নমেন্ট হাউসের কাজ করি তারা দেখবেন সেখানে গভর্নমেন্ট হাউসের কাজ করতে গেলে ওখানে দুটো জিনিস মেনটেন করতে হয়, এক আইদার CPWD শিডিউলে আপনার নাম আছে কিনা বা PWD শিডিউলে আপনার নাম আছে কিনা, এই দুটো তো সবার আগে দেখতে হয়। CPWD বা PWD শিডিউলের নাম ছাড়া, CPWD PWD শিডিউলের নাম ছাড়া আমরা গভর্নমেন্টে কোনো প্রোডাক্ট অ্যাপ্রুভ করাতে পারি না। ঠিক সেই রকমই UIPC1 সার্টিফিকেশন ছাড়া কোনো প্রোডাক্ট কোনো মানে প্রাইভেট প্রজেক্টে কোনো জায়গায় অ্যাপ্রুভ করার যোগ্য থাকে না, তো সেই জায়গায় আমাদের UIPC1 সার্টিফাইড করা আছে। নাম্বার থ্রি কি, নাম্বার থ্রি হচ্ছে আমাদের যে সিপিভিসি যে প্রোডাক্ট আছে সেই সিপিভিসি প্রোডাক্টের প্রেশার টেকিং ক্যাপাসিটি এবং হট ওয়াটার টেকিং ক্যাপাসিটি, অর্থাৎ গরম জল যাওয়ার ক্ষমতা অন্যান্যদের তুলনায় প্রায় 25% বেশি। আজকে আমাদের এই সিপিভিসি পাইপে প্রায় 92 ডিগ্রি সেন্টিগ্রেডের জল যেতে পারে, 92 ডিগ্রি সেন্টিগ্রেডের জল যেতে পারে উইথ প্রেশার অফ 7.5 কেজি,
যেখানে অন্যান্য পাইপসাইড কি আছে